হাই ফ্রেন্ডস চলে এসেছি আরও একটা দারুণ ইনফরমেটিভ ব্লগ নিয়ে আর আজকে আমরা চলে এসেছি ফ্যামিলি বাজারে ফ্যামিলি বাজারে এর আগে কিন্তু আমরা সবটাই মেয়েদের কালেকশান দেখে এসেছি সে কুর্তি থেকে শুরু হোক বা শীতের সিজনে শীতের দারুণ দারুণ ড্রেস আর আজকে কিন্তু ছেলেদের জন্য দারুণ একটা সারপ্রাইজ রয়েছে কারণ আজকে আমরা শুরু করব ভিডিও ছেলেদের ব্লেজার দিয়ে ব্লেজার এমন একটা আইটেম যেটা কিন্তু আমাদের মানে কি বলবো এখন ডেলি লাইফের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে গেছে কোনোরকম রকম পার্টিতে যাওয়ার জন্য বলো বা কোনো রকম অফিসিয়াল পারপাসে যাওয়ার জন্য কিন্তু ব্লেজারটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট তাই প্রথমেই চলো দেখে নেব বেশ কিছু ব্লেজারের কালেকশন এই যে ব্লেজার দিয়ে আমরা শুরু করছি দারুণ দারুণ ব্লেজারের কালেকশন কিন্তু এখানে রয়েছে কিন্তু তোমরা দামটা শুনলে কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে ব্লেজারের কালেকশন কিন্তু থ্রি ফিফটি থেকে শুরু ফাইভ হান্ড্রেডের মধ্যে চলে আসবে দারুণ দারুণ সব ব্লেজার আর শুধুমাত্র ভাবছো যে যারা ভাবছো যে ব্লেজার দেখে আমরা কি করব ব্লেজার আমাদের দরকার নেই মানে যারা মেয়ে ভিউয়ার্সরা রয়েছে তাদের জন্য বলি মেয়েদের কালেকশনও কিন্তু রয়েছে আমরা আগে ছেলেদের কালেকশন দেখে যেহেতু আমি আজকে ফ্যামিলি বাজারের প্রথম ছেলেদের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি তাই জন্য অবশ্যই এই ছেলেদের কালেকশনগুলো শুরুতে রাখলাম এরপরে কিন্তু মেয়েদের কালেকশনও রয়েছে দারুন অ্যাট্রাকটিভ ড্রেস কালেকশন রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আবারও বলছি এখন আমরা দেখছি দারুণ দারুন ব্লেজারের কালেকশন যেগুলো রেঞ্জ হচ্ছে থ্রি থেকে শুরু আর ফাইভ হান্ড্রেডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এক একটা এক একটা ব্লেজার কিন্তু দারুণ চোখ ধাঁধানো তবে তোমরা এখানে ভেবো না যে কটা আমি ভিডিওতে দেখাচ্ছি সে কটাই এখানে কালেকশন রয়েছে তা নয় আমি জাস্ট তার থেকে কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর কালেকশন কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে আমার দু দেখতে পাচ্ছ তোমরা পেছনে দেখতে পাচ্ছ প্রচুর ড্রেস কালেকশন আর শুধুমাত্র এইটুকুই নয় ফ্যামিলি বাজারে যারা এসেছো এর আগে তারা তো জানোই আর যারা আসনি তারা কি তাদের জন্য বলে দিই যে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু এখানে পাওয়া যায় আর সবই কিন্তু এক্সপোর্ট সারপ্লাসের মাল আর তোমরা এই ফ্যামিলি বাজারে কি করে আসবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি ফ্যামিলি বাজারে আসার জন্য তোমাদেরকে রবীন্দ্র সরোবর মেট্রোতে নেমে সেখান থেকে অটো ধরতে হবে ঢাকা কালীবাড়ি ঢাকা কালীবাড়ি থেকে জাস্ট এক থেকে দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ব্লেজারের কালেকশন দেখার পরে আমরা দেখবো হুডির কালেকশন যেটা এখন ভীষণ ভীষণ ভাবে কিন্তু ট্রেন্ডিং সবাই হুডি পড়তে খুব ভালোবাসে সে ছোটরাই হোক বা বড়রা আর এখানে বিভিন্ন রকমের জেন্টস হুডি কালেকশন দারুণ দারুণ রয়েছে আর তার দামটা শুনলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে দামের রেঞ্জ কিন্তু মাত্র ওয়ান থেকে শুরু হ্যাঁ আমি ঠিক বলছি আর তোমরা ঠিকই শুনেছো ওয়ান থেকে শুরু আর টু হান্ড্রেডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে হুডি কালেকশন এখানে কিন্তু হুডি রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তার মধ্যে কিছু কিছু আমরা তোমাদেরকে দেখাচ্ছি আর বাকিটা দেখতে হলে কিন্তু অবশ্যই ফ্যামিলি বাজারে চলে আসতে হবে হুডির কালেকশন দেখার জন্য এই হুডিগুলো কিন্তু এখন ভীষণভাবে ট্রেন্ডিং কারণ সবাই এক একসঙ্গে একদম মানে হুডি দেওয়া ড্রেস পরতে খুব পছন্দ করে এটা একটা ফ্যাশনেবেলও বটে আর কাজেও লাগে যারা বাইক রাইড করে তাদের হুডিটা খুব কাজে লাগে একবারে টুপিটা থাকার জন্য আর টোয়েন্টি থেকে এখানে হুডির কালেকশন শুরু হচ্ছে পর্যন্ত রয়েছে আর তোমরা এগুলো নিতে গেলে অবশ্যই চলে আসতে হবে ফ্যামিলি বাজারে দেখো এটা কিন্তু ইয়েলো কালারের একটা দারুণ সুন্দর আর আরো প্রচুর প্রচুর কালেকশন কিন্তু রয়েছে তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা দেরি না করে ঝটপট চলে এসো ফ্যামিলি বাজারে যারা এর আগে ফ্যামিলি বাজারে কালেকশন দেখেছো তারা তো জানোই যেখানকার কি ফর্মালিটিস রয়েছে তার সত্ত্বেও বলছি যে তোমরা একবার ভিজিট করো দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর প্রচুর কালেকশন তোমাদের জন্য ওয়েট করছে আমরা এই রুম থেকে এবার পাশের চলে মেয়েদের কালেকশন দেখার জন্য তোমরা সঙ্গে থাকো মেয়েদের রুমে চলে এসেছে মেয়েদের কালেকশন দেখার জন্য আর মেয়েদের কালেকশনে প্রথমেই দেখে নেব মেয়েদের ব্লেজার এতক্ষণ আমরা ছেলেদের ব্লেজার আর ছেলেদের হুডি কালেকশন দেখলাম এবারে আমরা দেখছি মেয়েদের ব্লেজার কালেকশন দারুণ দারুণ ব্লেজার কিন্তু এখানে রয়েছে আর যা রেঞ্জ কিন্তু মাত্র টু ফিফটি থেকে শুরু হয় থ্রি ফিফটির মধ্যে শেষ

এই ব্ল্যাক ড্রেশার্টটা দেখো দারুণ সুন্দর কিন্তু এক একটা এক একটা থেকে সুন্দর সবকটাই কিন্তু এক একটা থেকে এক একটা রকম আর কি আর এই কালেকশনগুলো চটজলদি কিন্তু ফুরিয়েও যায় তাই তোমাদের ঝটপট করতে হবে ঝটপট চলে আসতে হবে ফ্যামিলি বাজার ওয়ানে এখানে আসার জন্য তোমরা সরোবর মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে ঢাকা কালীবাড়ির অটো নিয়ে নাও আর অটোতে নেমে জাস্ট এক থেকে দু মিনিট আর তোমরা ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে ফোনও করে নিতে পারো এখানে কিন্তু অনলাইনেও কেনা কেটার সুবিধা রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপে কল করতে পারো সেখানে ভিজিট করতে পারো জিনিসপত্র সেখান থেকে কেনাকাটাও করতে পারো ব্লেজার গুলো দেখলাম দারুন দারুন সুন্দর ব্লেজার এই দেখো এই ব্লেজারটা দেখো একটা সফট কালারের মধ্যে ভীষণ সুন্দর এবারে কিছু টপ আর শাগের কালেকশন দেখবো এ দেখো এটা একটা শাগ এরকম বিভিন্ন রকমের শাগ আর টপও রয়েছে যেমন এটা একটা টপ লং টপ বিভিন্ন রকম কালেকশন গুলো এগুলো ভালো কালেকশন তোমরা দেখতেই পাচ্ছ বেশ এত সুন্দর সফট এই কালেকশনগুলো হয় আর এগুলো রেঞ্জ কিন্তু মাত্র থেকে থেকে মধ্যে মধ্যে তোমরা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে ফ্যামিলি বাজার ওয়ানে টু ওয়ান শীতের কালেকশন বলো বা বিভিন্ন রকম ফ্যাশনেবল কালেকশন তোমরা সবটাই পেয়ে যাবে সে ছেলেদের হোক বা মেয়েদের দারুণ দারুন কালেকশন কিন্তু ফ্যামিলি বাজারে রয়েছে বাহ এটা দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর এক একটা পুরো একদম চোখে লেগে যাচ্ছে আমিও দেখছি তোমরাও দেখো দারুন দারুন কালেকশনগুলো আর অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে এই দেখতে এবারে যে কালেকশনগুলো তোমাদের দেখাবো সেটা দেখো একদম একটা লুক ভীষণ সুন্দর দেখতে এটার উইন কিন্তু মেটেরিয়াল এর মধ্যে হচ্ছে জ্যাকেট বা কোট যারা টু হুইলার রাইড করো তাদের জন্য কিন্তু এই হালকা ঠান্ডাতে এগুলো ভীষণ কাজে দেয় সেই ধরকের কালেকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি দারুণ দারুণ কালেকশন রয়েছে এই মেটেরিয়ালের ওপরে একদম নতুন ধরনের গুলো এগুলো দেখো আর কালারগুলো নিয়ে তো কোনো কথা হবে না এক একটা এক একটা থেকে সুন্দর সব কালারগুলো সোভার সোভার কালার এটা দেখো একদম পুরো কোট প্যাটার্নের পুরো রয়েছে মেটেরিয়ালটা ওই মেটেরিয়ালের মধ্যে আর এগুলো রেঞ্জ হচ্ছে টু ফিফটি থেকে থ্রি ফিফটি অনলি টু ফিফটি থেকে থ্রি ফিফটির মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর গুলো তোমরা পেয়ে যাবে যেগুলো ফ্যামিলি বাজার ওয়ানে তোমরা দেখছো আমি দেখালাম দারুণ দারুণ কালেকশন আমরা অলরেডি দেখছি ছেলেদের কিছু কালেকশন আজকে দেখিয়েছি এই প্রথমবার আর তারপরে আমরা মেয়েদের কালেকশন দেখছি এটার কালারটা দেখো একদম দারুণ সুন্দর কালার এরপর একটা ব্ল্যাক বাহ দেখো ব্ল্যাকের মধ্যে রয়েছে এটা আরেকটা ব্ল্যাক এই ব্ল্যাকটা আবার আর অন্য রকমের যারা একটু ফ্যাশনেবল তারা কিন্তু যারা রাইড করতে পছন্দ করো বাইকে মানে টু হুইলারে করে লং ড্রাইভে যেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই এ মেটেরিয়ালের জ্যাকেট বা কোটগুলো কিন্তু একদম পারফেক্ট হবে এই দেখো এটা একটা হাই নেক আর কালারটাও কিন্তু বেশ সুন্দর সোভার একটা কালার এটা একটা ব্লু এর মধ্যে ভীষণ সুন্দর অনেকটা ফ্রক কাটিং কোমরটা একটুখানি প্রেস করা নিচের দিকটা একটু ছড়ানো এই দেখো এটা তো রেড এর মধ্যে এটা একদম পুরো একটা দারুন লুক রয়েছে এটা একদম একটা ক্রিম কালারের মধ্যে এটাও কিন্তু লুক রয়েছে ব্যাগটা দেখো ফ্রন্টটা দেখো এবারে আমরা বেশ কয়েকটা ফার জ্যাকেট দেখে নেব এই দেখো এটা মতো জ্যাকেটগুলো কিন্তু আমরা যখন বাইরে ঘুরতে যাই খুব ঠান্ডার জায়গায় তখন আমাদের খুব দরকারে লাগে এগুলো দেখো একদম বেশি ঠান্ডার জায়গায় বেড়াতে যাওয়ার জন্য আর এগুলো রেঞ্জ কিন্তু থ্রি হান্ড্রেড থেকে থ্রি ফিফটি বা এর কালারটা দেখো জাস্ট দারুণ তাই না এগুলো কিন্তু থ্রি হান্ড্রেড থেকে থ্রি ফিফটির মধ্যে তোমরা এই ফার জ্যাকেট পেয়ে যাবে আমি অল্প কয়েকটা কালেকশন দেখাচ্ছি এখানে কালেকশন রয়েছে নিজেরা এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারো এবারে দেখে নেব মেয়েদের কোট শর্ট কোট গুলো দেখো ভীষণ সুন্দর এগুলো কিন্তু খুব খুব কম রেঞ্জের মাত্র ওয়ান ফিফটি থেকে টু হান্ড্রেড এর মধ্যে তোমরা এই কোট গুলো পেয়ে যাবে শর্ট কোট মেয়েদের দেখো এক্সপোর্ট সারপ্লাসের মাল বলেই কিন্তু তোমরা এই রেঞ্জে পাচ্ছ আর সবথেকে বড় কথা হচ্ছে ফ্যামিলি বাজারে এরকম কালেকশন কিন্তু প্রচুর প্রচুর রয়েছে তোমরা এখানে এসে দেখে নিয়ে কিনে নিয়ে যেতে পারো নিজের পছন্দের জিনিসটা বিভিন্ন রকম আইটেম অলরেডি দেখালাম লং কোট শর্ট কোট ব্লেজার সমস্ত রকম ফার জ্যাকেট তারপর আমরা ছেলেদের আজকে বেশ কিছু আইটেম দেখেছি আর এখন দেখছি শর্ট কোট আর এই মিডিয়াম লেন্থের যে কোটগুলো সেগুলো কিন্তু রেঞ্জটা একটু বেশি জাস্ট টু হান্ড্রেড থেকে টু ফিফটি দেখো ইয়েলো কালার এই কোটটা ভীষণ সুন্দর দেখতে টু থেকে টু ফিফটি পেছনটা দেখো দারুণ সুন্দর এগুলো কিন্তু একটু মিডিয়াম লেন্থ এর আগে আমরা শর্ট লেন্থ যেগুলো দেখলাম সেগুলো ওয়ান হান্ড্রেড থেকে টু এই ওয়ান ফিফটি থেকে টু হান্ড্রেড ছিল আর এগুলো হচ্ছে টু হান্ড্রেড থেকে টু ফিফটি তারপরে আমরা লং কোটও দেখবো শর্ট কোট মিডিয়াম লেন্থ কোট আর লং কোট সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে চারিদিকে ভর্তি ভর্তি কালেকশন তোমরা এসে নিজেরা দেখে নাও এবার একটা রেড কালারের যে কালেকশনটা দেখো এটা ভীষণ সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন পেছনটা আবার অন্যরকম এটা একটা পিঙ্ক পিঙ্কটা আবার হুডি রয়েছে খুব সুন্দর হুডিটা আর পিঙ্কের ব্যাকের ডিজাইনটা দেখো এরকম আর এগুলো সবই তোমরা পেয়ে যাচ্ছ টু থেকে টু ফিফটি রেঞ্জের মধ্যে এই যে মাত্র টু থেকে টু ফিফটি রেঞ্জের মধ্যে এই দারুণ দারুণ কোটগুলো কিন্তু ভাবাই যায় না এবারে আমরা দেখব লং কোটের কালেকশন এই দেখো লং লং কোটগুলো কিন্তু বেশ ফ্যাশনেবল এখন জিনসের সাথে এই লং কোটগুলোর চল এখন খুব চলছে আর এগুলো রেঞ্জ কিন্তু 250 থেকে 300 পর্যন্ত দেখো এক একটা এক এক রকমের কালার এক একটা এক এক রকমের ডিজাইন এই দেখো এই কালারটা একদম আনকমন এরকম প্রচুর প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে সাইজ অপশন পেয়ে যাবে তবে ঝটপট কিন্তু আসতে হবে না হলে কিন্তু ঝটপট করে এগুলো ফুরিয়ে যায় প্রচুর প্রচুর কাস্টমার এসে কিন্তু পুরো নিয়ে যায় কারণ এখানে যারা আসে তারা সবাই কিন্তু সেল করার জন্য বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে সেল করে তাই এখানে একদম পাইকারি এটা এগুলো তোমরা পাচ্ছ দেখো লং কোটগুলো কিন্তু সবই টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড রেঞ্জের এবারে আমরা দেখব দারুন ফ্যাশনেবল ট্রেঞ্চ কোটের কালেকশন এই দেখো যেগুলো মিডিয়াম লেন্থও কিছু কিছু রয়েছে তার সঙ্গে লং লেন্থেরও রয়েছে এগুলো হচ্ছে হলো থেকে থ্রি এই কালেকশনের মধ্যে পেয়ে যাবে তোমরা এই দারুণ সুন্দর সুন্দর ফ্রেঞ্চ কোট এ দেখো তবে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় কারণ দারুণ দারুণ জিনিস মানেই সবাই ঝটপট করে এখান থেকে কিনে নিয়ে চলে যায় তাই তোমরা দেরি করো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই সময় করে চলে আসো ফ্যামিলি বাজার ওয়ানে আর এখানে আসার জন্য তোমাদেরকে আসতে হবে রবীন্দ্র সরোবর মেট্রোতে নেমে সেখান থেকে ঢাকা কালীবাড়ি অটোতে এসে জাস্ট এক থেকে দু মিনিট হাঁটা পর এই পিঙ্ক কালারের কম্বিনেশনটা দেখো দারুণ সুন্দর বিভিন্ন সাইজের রয়েছে বিভিন্ন কালারের রয়েছে এক একটা এক একটা থেকে কিন্তু সুন্দর আর এই কালেকশনগুলো তোমরা দেখে নিশ্চয়ই ভাবছো যে এগুলো একটা নিজের ওয়ার্ড্রপে থাকা দরকার দারুণ দারুণ সুন্দর সুন্দর কালেকশন এই কালারটা কিন্তু দারুণ সুন্দর এটা একটা মেরুন এগুলো রেঞ্জ মাত্র থ্রি থেকে থ্রি বাও এই ব্ল্যাকটা দেখো রিংচ কোডগুলোর কিন্তু একটা ফ্যাশনই আলাদা বাহ দারুন সুন্দর কালেকশন এটা একটা গ্রিন এটা একটা মেরুন এটা একদম অন্যরকমের একটা কালার দেখো ডিজাইনটাও পুরো অন্যরকমের মধ্যে কম্বিনেশন কম্বিনেশনটা একদম ডিফারেন্ট এটা একটা ববি প্রিন্টের এবারে আমরা লং কালেকশন গুলো লং ট্রেঞ্জ কোট আর এগুলোর কিন্তু রেঞ্জ হচ্ছে থ্রি ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড বুঝতেই পারছো যেরকম যেরকম জিনিস সেরকম সেরকম অনুযায়ী কিন্তু রেঞ্জটা আপ ডাউন করছে এখানে তোমরা একদম ওয়ান ফিফটি থেকে আইটেম দেখে দেখতে পেয়েছো আবার ম্যাক্সিমামটাই কিন্তু ফাইভ হান্ড্রেড এর মধ্যে পুরো শেষ আর এই যে লং ট্রেঞ্চ কোডগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু থেকে হান্ড্রেড দেখো এগুলোর ফ্যাশনটাই কিন্তু পুরো আলাদা যারা এর আগে ফ্যামিলি বাজার ভিজিট করেছো তারা তো জানোই যারা কোনোদিনও ফ্যামিলি বাজার ওয়ানে আসনি তাদেরকে বলবো একবার তোমরা ভিজিট করে যাও তাহলে তোমরা সবটা বুঝতে পারবে যে এখানে কিরকম কালেকশন আছে কত কত কালেকশন রয়েছে সেগুলো কিন্তু তোমরা তোমরা সবকিছু সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে লং ট্রেঞ্চ কোট দারুন দারুন ট্রেঞ্জ কোট আমরা অলরেডি দেখছি অনেকগুলো কালেকশন দেখে নিয়েছি এগুলো সবই কিন্তু থ্রি ফিফটি থেকে ফাইভ এর মধ্যে আর তাছাড়াও তোমাদেরকে যেটা দেবো খুশির খবর সেটা হচ্ছে তোমরা যদি এই ভিডিও দেখে ফ্যামিলি বাজার ওয়ানে আসো সম্পাস কিচেনের নাম বলো আমার নাম বলো তাহলে কিন্তু এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এটা দেখো এটা ওয়াও একটা দারুণ সুন্দর কালেকশন টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে তাই তোমরা আর ঝটপট দেরি করো না তোমরা চলে আসো ফ্যামিলি বাজার ওয়ানে আমি আরও একবার বলে দিচ্ছি কি করে আসতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে মানে মেট্রো থেকে রবীন্দ্র সরোবরে নেমে সেখান থেকে জাস্ট অটো করে ঢাকা কালীবাড়ি আর সেখান থেকে জাস্ট এক থেকে দু মিনিট ওয়াকিং এসছে তোমরা কিন্তু এসে এখানে ফোন করে নিতে পারো কিভাবে আসতে হবে তাহলে আজকে আমরা ছেলেদের ব্লেজার ছেলেদের হুডি কালেকশন থেকে শুরু করে মেয়েদের দারুণ দারুণ সব কোট দারুণ সব দারুণ দারুণ সব জ্যাকেট এই সমস্ত দেখলাম আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লেগেছে গুলো দেখতে এমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো আর এরকম আরও ভিডিও দেখার জন্য আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে আজকে এখানেই শেষ করছি আগামী দিনে আবার দেখা হবে টাটা বাই বাই